রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, ক্যাপ্টেন হিসেবে নতুন ইতিহাস হিটম্যানের। বিশ্বকাপের শুরুতেই গড়লেন নতুন নজির। কোন সমীকরণে পিছিয়ে পড়লেন ধোনি, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। খারাপ পিচে খেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। কঠিন পিচের এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, জুড়ে দেন হাফ সেঞ্চুরি। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় দল আয়ারল্যান্ডকে হারানো মাত্রই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে দুর্দান্ত এক রেকর্ড করেন রোহিত শর্মা। টি টোয়েন্টিতে ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিতের এটি ছিল 55তম ম্যাচ। রোহিতের নেতৃত্বে ভারতের এটি 42তম টি টোয়েন্টি ম্যাচ জয়। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত 12টি টি টোয়েন্টি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ টাই হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এই নিরিখে তিনি পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত মোট 41টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়েছে। সুতরাং ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ম্যাচ জয়ের নিরিখে ধোনিকে এদিন পেছনে ফেলে দেন রোহিত। সেই সুবাদে হিটম্যান হয়ে ওঠেন ভারতের সর্বকালের সেরা টি টোয়েন্টি ক্যাপ্টেন। উল্লেখ্য, ধোনি ভারতকে মোট 72টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত পরাজিত হয় 28টি ম্যাচে। এদিকে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ম্যাচ জয়ের নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের নেতৃত্বে ভারত 50টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের মধ্যে জয় তুলে নেয় 30টি ম্যাচে, পরাজিত হয় 16টি ম্যাচে। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে সাফল্যের শতকরা হারে রোহিত 77.27% সহ এগিয়ে রয়েছেন ধোনি ও কোহলির থেকে। যদিও এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্যাপ্টেন যার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। যদিও সার্বিকভাবে ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি জয় পেয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে রয়েছেন উগান্ডার ব্রায়ান মাসাবা। রোহিত যুগ্মভাবে তালিকা তৃতীয় স্থানে উঠে আসেন। রোহিতের মতো টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে 42টি করে ম্যাচ জিতেছেন ইংল্যান্ডের ইয়ান মর্গান ও আফগানিস্তানের আজগর আফগান। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা।